আমি এসেছি আজকে সুদূর ঢাকা থেকে গাইবান্ধায়, গাইবান্ধা জেলার বাদিয়াখালি গ্রামে। সেখানে এক করুণ কাহিনী শোনার জন্য আমরা ঢাকা থেকে সুদূর গাইবান্ধায় এসেছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন আমরা শুনব মিনার মুখ থেকে তার জীবন কাহিনী। মিনা, বলো তোমার জীবন কাহিনী, তোমার জীবনে কি ঘটেছিল আমরা শুনব। আসসালামু আলাইকুম। তো আমার জীবনে অনেক কিছু ঘটেছে যেগুলো বলার মতো না। যখন আমি লেখাপড়া করতাম, এক ছেলের সাথে আমি সম্পর্ক রাখতাম, ভালো সম্পর্ক ছিল, সে আমি তার লগে করছি। তো বাবা মা জানতো না, তারও বাবা মা জানতো না, কিন্তু আমরা অনেক গরিব ছিলাম। তো সে অনেক বড় লোক ছিল, এটা আমি জানি না যে তারা আমাদের চাইতে অনেক বড় লোক। একসাথে লেখাপড়া করতাম, মাঝে মাঝে তার সঙ্গে দেখা হয়ে যায়। তো দেখা হওয়ার পর থেকে ভালো একটা বন্ধু হয়, বন্ধু হওয়ার পর থেকে ভালো একটা সম্পর্ক আমাদের। সেই ছেলেটা আমাকে অনেক আশা দেয় যে আমরা তোমার বিয়ে করবো, এ করবো, সেই করবো, অনেক অনেক কিছু বলে। একটা মেয়েকে মানে পটাতে গেলে কী কী বলতে হয় ছেলেদের, মানে অনেক কথা সে আমার বলতো। তো হ্যাঁ, আমি তার কথা অনেক রাজি হয়ে তার সাথে মানে ভালো একটা সম্পর্ক করি। তো হ্যালো সম্পর্ক করার পর আমি কখনো ভাবি না যে তার ঘরে বউ আছে, এটা জানতাম না। তো ভালো করে সম্পর্ক করতে করতে দুই তিন বছর হয়ে যায় এইভাবে। তো ও আমার এখন বলে যে আমি বাড়িতে যাবো, দেশের বাড়িতে, তো তুমি ভালো থাকো, আমি বাড়ির থেকে দুই এক মাস পরে চলে আসবো আবার, যেগুলো একটা কাজের বিষয়ে। তো হ্যাঁ, ভালো কথা, তুমি তো কাজের বিষয়ে যাচ্ছ, সমস্যা নাই, ফোনে তো কথা বলবা। তো মাঝখানে দুই তিন দিন কথা বলার পর ওনার ফোনে বন্ধ দেশে যাওয়ার পর। তো আমি ভাবলাম হয়তো অনেক সময় দেখা যায় ফোন চুরি হয়ে যায়, অনেক সময় দেখা যায় ফোন নষ্ট হয়ে যায়, এটা তো হতেই পারে, স্বাভাবিক। তো আমি এটা ভাবতাম। তো একদিন ভাবতে ভাবতে আমি ওর বন্ধুর কাছে গেলাম, যা তারে বললাম যে দেখো ও তো অনেকদিন হয়ে গেলাম, সে তো কোনো যোগাযোগ করে না, তুমি কি ওর বাড়ির ঠিকানাটা জানো? তো বলে হ্যাঁ আমি জানি। তো আমি তার বাড়িতে গেলাম, যা তারে বুঝালাম, বললাম, পরে দেখতে উনি বউ বাচ্চা আছে। তো তার আমি জিজ্ঞাসা করলাম যে দেখো তোমার যদি বউ বাচ্চা ছিল তাহলে আমার জীবনটা নষ্ট করে দিতে পারবে, মানে আমাদের মধ্যে যেগুলো হয়েছে, যেগুলো স্বামী স্ত্রীর মতো মানে মধ্যেটা হয়। তো এটা আমি গভীরভাবে চলে গেছিলাম তার কথাবার্তা শুনে, আচার ব্যবহারে। তো এটা ও আমার কখনোই বলে না তার ঘরে বউ বাচ্চা আছে কিংবা সংসার আছে। ও আমার এখানে আশা দিত যে হ্যাঁ আমি বিয়ে করবো, বিয়ে করবো। আমি গরিব মানুষের মেয়ে, কিন্তু আমি কী অপরাধ করছিলাম তার কাছে? তারপরে তার কাছ থেকে দেখে আসলাম তোমার বউ বাচ্চা সংসার সব কিছু আছে, এটা তো সম্ভব না যে একটা নারী হয়ে নারীর জীবন নষ্ট করি। তো আমি তারে বোঝাই বললাম যা কিছু করছো আমার সঙ্গেও করছো, ভুলো যেন এসব কিছু করো না, কারণ সব মেয়েরা কিন্তু সমান না। তারপর আমি ঢাকায় চলে আসি, গরিব মানুষ তো। তো আমি ঢাকায় চলে আসার পর ঢাকায় গার্মেন্টসে জব করি। এখানে আসার পর আমি কিন্তু আগে অনেক সুন্দর ছিলাম, মানে চিকন ছিলাম, এত মোটা ছিলাম না, সুন্দর ছিলাম। তো ওখানে এক সুপারভাইজার আমাকে প্রেম প্রীতি করতো, এরকম প্রেম করতো। পরে আমি অনেক ছেলেদের দেখলে ভয় পাতাম, তো আমি রাজি হতাম না যে ভাই আমি এক জায়গায় প্রেম করে চাকরি, তো আবার কীভাবে সম্ভব এটা প্রেম প্রীতি করা, আমি আপনাদের বিশ্বাস করি না। তো সে আমার অনেক বোঝাতো, দেখো সব ছেলেরা কিন্তু সমান, হ্যাঁ সব ছেলেরা সমান না এটা ঠিক কথা, কিন্তু ঘরে যে বউ বাচ্চা রাইকে আসে বলো যে না আমার বিয়ে হয় নাই, আর অনেক দেখা যায় মেয়েরাও বলে যে স্বামী সন্তান রেখে যে না আমার বিয়ে হয় না, এগুলো করার দরকার কি? হ্যাঁ খোলামেলা বলার দরকার যে আমার বউ বাচ্চা আছে, এই সেই, ভালো লাগলে প্রেম করতো, না না করতো, যদি আমার ভালো লাগে আমি অবশ্যই করবো, না লাগলে তো করার আমার দরকার নেই একটা মেয়ের জীবন নষ্ট করা। আমি কিন্তু একটা ছ্যাক খায়ে বুঝছিলাম যে আমি ছেলেদের কোনো বিশ্বাসই করি না, কারণ আমার মনের মধ্যে আর বিশ্বাসটাই নেই। তারপরে আমার ওই অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তো আমি এখন যাই হোক, গরিব মানুষ তো, যেটুকু পারে ওইটুকু এনে খাওয়ায়, একটু কষ্ট হোক দুঃখ হোক, তারপরে ওই স্বামীর কাছে রয়েছি। কিন্তু আমি যে প্রেম ভালোবাসা করে আমার জীবনটা নষ্ট করছি বিয়ের আগে, কারণ অনেক বিশ্বাস করতাম, মানে এই যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রাখা, মানে মেলামেশা, মানে সব কিছু বোঝাই কোনটা, এটা সব কিছু মানে সব দিয়েই ভালোবাসছি আমি, কিন্তু ভালোবাসার মূল্যটা দিলেও করি আমাকে, সে যদি আমাকে বিয়ে করতো, ঘর সংসার করতো, তাহলে আমি বুঝতাম যে না এই পৃথিবীতে এখনও ভালোবাসা, প্রেম ভালোবাসা আছে। যে এখনকার ছেলেরা করে কি, ঘরে বউ বাচ্চারাকে দুই দিনের জন্য প্রেম প্রীতি ভালোবাসা করে, আর অনেক সময় দেখা যায় মেয়েরা, মেয়েদের উদ্দেশ্যে বলছি, অনেক সময় দেখা যায় মেয়েরা থাক বউ পোলাপান সমস্যা নাই, দশটা গার্লফ্রেন্ড বলফ্রেন্ড থাক সমস্যা নাই, শুধু দেখে টাকা, টাকার কাছে কিছুই নাই,
একটা ছেলে 10টা টাকা কাজ করে কষ্ট করে খুব উপার্জন করে খুব কষ্ট হয় কিন্তু আমরা মেয়েরা বুঝি না আমাদেরকে এটা দাও সেটা দাও এই করো সেই করো অনেকটা তখন একটা ছেলে চাহিদা থাকবো কি আমি যদি তোরে এত কিছু দেই তাহলে আমারও তো কিছু দরকার লাগে তখন আমরা কি করি সব কিছু বিলাসিতা করে দেই কিন্তু এটা আমাদের করা ঠিক না যেটা আমি করেছি যেটা আমার সাথে হয়েছে মানে আমি তো এটা বুঝতাম না কিন্তু হ্যাঁ আমি লোভী ছিলাম না আমি কিন্তু প্রচুর তাকে ভালোবাসতাম কিন্তু উনি ভালোবাসেন আমাকে মূল্য দিতে পারেনি কিন্তু আমার মনের কষ্ট এটাই যে আমার মতো কোনো বোনেরা ভাইয়ারা যদি এই কাজটা না করে হ্যাঁ প্রেম ভালোবাসা করো যাচাই করো বিয়ে করে সংসার করার পর তারপর যা কিছু দেওয়া সব কিছু দিবা কিন্তু বিয়ের আগে প্রেম করার সময় এখানে পার্কে বোর্ডিংয়ে হোস্টেলে ঘুরতে যায় এগুলো কখনো স্কুল খোলা করো না কারণ সব মেয়েরা কিন্তু সমান না কিন্তু সব ছেলেরা কিন্তু এটি এটাই তোমার জীবন কাহিনী শ্রী দর্শক শুনলেন ওর মুখে ওর জীবন কাহিনী এই কাহিনী শুনে যদি কোনো মেয়ে বা কোনো যুবক ছেলেদের ভালো লেগে থাকে বা কষ্ট লেগে থাকে যেটাই করুক মনে করুক না কেন সেজন্য আপনারা আমাদের এই চ্যানেলকে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আবার হয়তো আপনাদের সাথে অন্য কাহিনী নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব আমি আব্দুল মান্নান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ